আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামদুলিল্লাহ আল্লাহি ওমান আল্লাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি দৈনিক যুগান্তর আয়োজিত রমজানের আলো অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা রমজানের একবারে পড়ন্ত বেলা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের রমাদানের সমস্ত ইবাদত বন্দিগি আমাদের তারাবি আমাদের রোজা ইত্যাদিকে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে এখলাস এবং নিষ্ঠা দান করুন এবং রমজানের ইবাদতের ধারাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি গোটা জীবন জুড়ে সেই তফিক আল্লাহতে আমাদের সকলকে দান করুন সেই সাথে আমাদের ঈদ যেন হয় একজন মুসলমানের ঈদের মতো মুসলমানের ঈদ যেমন হওয়া উচিত সেরকম ঈদ যেন আমরা উদযাপন করতে পারি সে দোয়া রব্বে করিমের কাছে আমরা রাখছি আপনাদের সকলকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তাকব্বা আল্লাহমিন্না আমিন কুম আমাদের সকলের রমজান সংশ্লিষ্ট আমলগুলো কবুল করুন এটি হবে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আমরা রমজান অনুষ্ঠানে আজ যে বিষয়ে কথা বলতে চাই তা হলো ঈদের সন্ন্যাসমূহ আমরা সকলেই কম বেশ অবগত থাকবো নিশ্চয়ই যে আল্লাহাব্বল আলমিন আমাদেরকে যে দুটি ঈদ দিয়ে দিয়েছেন বছরে এই দুটি ঈদ দিয়েছেন দুটি ইবাদতকে কেন্দ্র করে অর্থাৎ মুসলমান দুটি ইবাদত উদযাপন করার পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ থাকে দুটি ঈদ দেওয়া হয়েছে অর্থাৎ মুসলমানের ঈদের সাথে ইবাদতের একটা বিরাট সম্পর্ক রয়েছে বরং এবাদতকে কেন্দ্র করেই ঈদ দেওয়া হয়েছে আমরা রমজান জুড়ে এবাদতবন্দি করার পর আমাদেরকে ঈদুল ফিতর দেওয়া হয়েছে আবার হজের মতো এবাদত এবং জিল প্রথম দশকের এবাদতের যে দশক সেটি আবাদতের মাধ্যমে কাটানোর পুরস্কার হিসাবে আল্লাহ তালা ঈদুল আজহা আমাদেরকে দিয়েছেন অতএব মুসলমানের ঈদ হতে হবে ইসলামিক ফ্লেভারে ইসলামের আলোকে কোরামুল হাদিস যে ঈদের ডিজাইন করেছে সেই আলোকে বিভিন্ন মিডিয়া আমাদেরকে ঈদ উপলক্ষে বিভিন্ন নাটক সিনেমার ডিজাইন করে থাকে বিভিন্ন মিউজিকের ডিজাইন দিয়ে থাকে বিভিন্ন প্ল্যান দিয়ে থাকে একজন মুসলিম সেই প্ল্যানকে অনুসরণ করবে না তাহলে সেটি ঈদ সঠিকভাবে উদযাপন হলো না মুসলমানের ঈদ ভাবনায় সর্বাগ্রে চলে আসবে নবী করিম সাল্লাহ সাল্লাম ঈদে কী করেছেন সেভাবে ঈদ উদযাপন করা ঈদের নামে বন্ধুবান্ধবকে নিয়ে অযথা আড্ডাবাজি করা এবং বেপর্দা অশ্লীলতায় বেহায় সাথে বের হয়ে পড়া রমজান জুড়ে যারা পর্দা করেছেন তারাও পর্দার বিধান লঙ্ঘন করে ঈদের নামে ঘুরতে বের হয়ে যাওয়া এগুলো কখনও সুস্থ সংস্কৃতি হতে পারে না মনে রাখতে হবে যে ঈদের যে সংস্কৃতি সংস্কৃতি ত্যাগের সংস্কৃতি ত্যাগের মধ্যে আমাদের জন্য আনন্দ রাখা হয়েছে আগে ত্যাগ করে তারপরে ভোগ করা হবে আনন্দ করা শিক্ষা ইসলাম দিয়েছে জন্য আগে ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যেতে হবে এটা হলো ঈদের ফিতরের শিক্ষা ঈদুল আজহার শিক্ষা হল কোরবানি গ্রস্ত যে খাওয়া যাবে না শুধু গরিব দুঃখীদেরকে খাওয়াতে হবে যত উৎসব পৃথিবীতে আছে নবর্ষ বলুন সেটা যে কোনো অবর্ষ বলুন বা অন্য যত উৎসব আছে সাধারণ উৎসব সে সমস্ত উৎসবগুলোতে আপনি দেখবেন শুধু ভোগের কথা আছে নিজে ভোগ করো ভালো জামা কাপড় পরো খাওয়া দাওয়া ইত্যাদি সেখানে ত্যাগের কোনো দীক্ষা বা শিক্ষা নেই কিন্তু আল্লাহ রব্বল আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এই ইসলামটা মানবতার জন্য যে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা তার একটা প্রমাণ এটাও যেখানে ঈদ দেওয়া হয়েছে এখানে ঈদ মানেই উৎসব কিন্তু সেই উৎসবের মধ্যেও আগে ত্যাগ তারপরে উৎসবের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে অতএব আমরা যেন উৎসবের নামে বেলাল্লাপনায় এবং লাগামহীনতায় আমরা ডুব দিয়ে না যাই বরং নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আল্লাহর গণ্ডির ভিতরে থেকে করং হাদিসের গণ্ডির ভিতরে থেকে হালালের সীমানার মধ্যে থেকে যেন আমরা ঈদ উদযাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান কর প্রিয় দর্শক ঈদ উল কয়েকটি সুন্না রয়েছে নাম ইসলি সাল্লাম থেকে যে সমস্ত সুন্নাগুলো বর্ণিত হয়েছে তোমাদের থেকে বারোটি সুন্না আপনাদের সঙ্গে আজ আমরা শেয়ার করব প্রথম সুন্নাত হল গোসল করা মেসোয়াক করা আপনি ঈদের দিন কিছুটা আনন্দ ফুর্তিতে থাকবেন এবং হাসিখুশি প্রকাশ করবেন আর মানুষের কাছে যেহেতু যাবেন জনসমাগমে যাবেন ঈদগাহে যাবেন সেজন্য আপনাকে গোসল করতে হবে এবং সেই সাথে মেসোয়াক করা এটা হলো ঈদের সুন্না দ্বিতীয় সুন্না হলো ঈদের যার যা পোশাক আছে তা মধ্যে থেকে উত্তম পোশাকটা পরিধান করা আব্দুলবিন ওমর আল্লাহ এটি করতেন যাদুর মাদে উল্লেখ রয়েছে নবী সাদ আলসালাম হো তার উত্তম পোশাকটা ঈদের দিনে পড়তেন অতএব নতুন পোশাক পরা কিন্তু ঈদের সূন্না নয় বরং যা আছে আপনার পোশাক আশাক এর মধ্যে সবচেয়ে ভালোটা আপনি পড়বেন এটা হলো সূন্না তিন নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা বিশেষ করে পুরুষদের জন্য এটি প্রযোজ্য যে তারা ঈদগাহে যখন যাবেন যে কোনো একটা ভালো সুগন্ধি ব্যবহার করে তারপর যাবেন আব্দুল আবু নমরাদ আলাহত থেকে এটিও বর্ণিত হয়েছে এর ওল গারিল নামক কিতাবে চার নম্বর ঈদের সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাবেন খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু আমরা আমাদের দেশের শ্যামাই খেয়ে থাকি এই আমরা খেতে পারি খেজুর না থাকলে আর সম্ভব হলে খেজুরও খেলাম শ্যামায়ও খেলাম খেয়ে তারপর আমরা ঈদগাহে যাব এটি হল সুন্না পাঁচ নম্বর সুন্না হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া আপনার যদি ঈদগাহ ধারের কাছে হয় তাহলে সেক্ষেত্রে পায়ে হেঁটে যাবেন আর যদি অনেক বেশি দূরে হয় গায়ে ছাড়া যাওয়া সম্ভব না হয় তাহলে সেটি ভিন্ন কথা মাজুর মানুষ হলে ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে পায়ে হেঁটে যাওয়া হলো সুন্নাথ ছয় নম্বর যে সুন্না ঈদের সেটি হলো তাকবীর বলতে বলতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হাম এই তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাওয়া এটা হলো সুন্না এটা আমরা যাওয়ার সময় তাকবীর বলবো মনে মনে বলবো আর ঈদুল আজহাতে অবশ্য উচ্চস্বরে বলবো সাত নম্বর যে তাক সুন্নাত তাকবি ইয়ের আপনার ঈদের সেটা হলো আপনার মুসল্লা একটু আতা তাড়াতাড়ি যাওয়া ঈদগাহে একটু তাড়াতাড়ি যাওয়া অর্থাৎ যথাসম্ভব আগে আগে ঈদগাহে যাওয়া আমরা অনেকেই ঈদের নামাজের শেষের দিকে যাই না যত আগে উঠা যায় এবং যত দ্রুত যাওয়া যায় তত বলে অনেক ঈদের নামাজও তাড়াতাড়ি পড়া উত্তম যদিও আমাদের দেশে অনেক দেরি করে ফেলি আমরা অনেকেই সূর্য ওঠার পর ফজর পরে সূর্য উঠবে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকেই ঈদের অক্ত শুরু হয় যত দ্রুত সম্ভব অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বা যত অল্প সময়ের মধ্যে তারা ঈদের নামাজ পড়া যায় ততই উত্তম আট নম্বর ঈদের শূন্য হলো ঈদগাহে যাওয়ার আগে আপনার ফিতরা আদায় করে দেওয়া এটা শুধু শুননা নয় ওয়াজিব বলতে হবে আর রমজানের যে ফিতরা রয়েছে এই ফিতরা আমরা গরিবদুহীদের কাছে পৌঁছাইতে হবে ঈদগাহে যাওয়ার আগে আগে ঈদের নামাজের আগে আগে এটা শুননাত ন নম্বর হলো ঈদগাহ থেকে আমরা যখন ফিরবো তখন যে পথে গিয়েছি বিকল্প পথে বাসায় ফিরব বিকল্প পথ না থাকলে রাস্তার যে ধার দিয়ে গেছি অন্য ধারে বা অন্য পাশ দিয়ে আমরা আসবো এটি শুননা। না দশ নম্বর শূন্য হলো ঈদের দিন আনন্দ খুশি প্রকাশ করা যথাসম্ভব আপনি যে আনন্দিত আল্লাহ তালের নেয়ামত প্রিয় আপনি যে আপ্লুত সেটিকে প্রকাশ করা এটি কিন্তু ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্না আর এগারো নম্বর সুন্না হল মুসল্লা বা ঈদগাহে ঈদের নামাজ পড়া মসজিদে না পড়া আজকাল আমাদের দেশে মসজিদে পড়ার প্রবণতা শুরু হয়েছে মানুষ অলসতা করে ঈদগাহে নামাজ পড়েন না ঈদগাহে বা খোলা ময়দানে নামাজ পড়া উচিত রাস্তা বন্ধ করে নয় পাবলিকের যদি ক্ষতি হয় তাহলে রাস্তা বন্ধ করেই নামাজ পড়া যাবে না বরং যদি আপনার কোনো খোলা মাঠ থাকে সে মাঠে ঈদের নামাজ পড়া হল সুননত মসজিদে ঈদের নামাজ পড়া সুননতের খেলাফ কাজ হ্যাঁ ঢাকা শহর সহ বিভিন্ন আপনার শহরে নগরে সেরকম উন্মুক্ত জায়গা খুব বেশি না থাকলে সেখানে বিকল্প হিসেবে মসজিদে পড়লেন জায়েজ আছে অথবা বৃষ্টি বাদল হলে মসজিদে পড়লেন সেটাও ঠিক আছে কিন্তু সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় ঈদগাহে বা উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ পড়া হলো উত্তম অংশ সূন্য বারো নম্বর ঈদের সুন্না হলো মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া বা তাদেরকে যেতে দেওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে মা বোনদেরকে মেয়েদেরকে ঈদগাহে যাওয়া ঈদের নামাজ পড়া থেকে আমরা অনেক সময় বঞ্চিত রাখি এটি কিন্তু উচিত নয় বরং তাদেরকে ঈদের নামাজে যেতে দেওয়া উচিত রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে ঈদের নামাজে বের হওয়ার নির্দেশ দিতেন অন্যান্য নামাজে পাঁচাক্তর নামাজ তারা বাসায় পড়া উত্তম হলেও ঈদগাহে বছরে দুটি দিন তারা গিয়ে ঈদের নামাজে সামিল হবেন একবার নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সমস্ত মেয়েদেরকে ঈদে হাজির করো একজন বলেছেন রসুল্লাহ আমাদের মধ্যে যদি মাসিক অবস্থা থাকে দেখুন ঋতুবর্তী অবস্থা থাকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ঋতুবর্তী হলেও তাকেও তোমরা ঈদগাহে নিয়ে যাও যে সেখানে গিয়ে সে প্রয়োজনে নামাজ পড়বে না কিন্তু জিকির আজকার হবে সেগুলো তারা সামিল হবে সেগুলোতে সামিল হবে তারপরে আনন্দ উৎসবে সামিল হবে ভালো লাগা কাজ করবে সেই সাথে একজন বলেছে ইরাসল্লাহ আমার তো আমাদের যদি কারোর পর্দা না থাকে পর্দা করার মতো কাপড় চোপড় না থাকে তাহলে তিনি কিভাবে যাবেন তখন বলেছেন যার পর্দার করার মতো বড় কাপড় আছে তার কাপড়ের মধ্যে প্রবেশ করে হলেও যাবেন অর্থাৎ দুজন একটি বড় ব্যবহার করে হলেও যাবেন তারপরেও যাবেন এহাদিস থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় প্রেম বিশাল সাল্লাম কী চাইতেন তিনি চাইতেন মহিলারা যেন ঈদগাহে যান ঈদের নামাজের জন্য শুধু না বরং আনন্দের সামিল হওয়ার জন্য অথব এই সুন্নাটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নারীদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করে আলাদা পর্দার সাথে নামাজের ব্যবস্থা করে তাদেরকে ঈদগাহে আসতে দেওয়া উচিত এবং সেই বিষয়টি আমাদের চিন্তা করা দরকার পাশ্চাত্য নামাজের ক্ষেত্রে ভিন্ন কথা তারা মসজিদে না এসে বাসায় পড়া উত্তম কিন্তু ঈদগাহের ব্যাপারটি সম্পূর্ণ স্বতন্ত্র নবী সাদ আল্লাহ সালাম থেকে তার বিভিন্নভাবে মেয়েদেরকে ঈদগাহে আসার জন্য উৎসাহিত করা এমনকি মাসিক ঋতুপতি অবস্থায় হো আপনার ঈদগাহে আসতে বলার থেকে বোঝা যায় তিনি চাইতেন নারীরা ঈদগাহে অতএব আসুন এই সূনাটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমরা ঈদের দিনে আনন্দপূর্তি করি অথচ আমাদের মা বোনরা বাসাবাড়িতে রান্না বাড়া করা তারপরে যায় আমাদের বিভিন্ন খাবার প্রস্তুত করা তারা এত বেশি ব্যস্ত থাকেন যে ঈদের প্রকৃত আনন্দ তারা পান না ঈদগাহে যদি তাদেরকে আসতে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সমস্যাটি অনেকখানি ঘুষে যাবে ইনশা আল্লাহ তা আমাদের সকলকে এই সূন্যটি চিন্তা করার তফিক দান করুন দর্শক অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজ একটি কথা বলে শেষ করব তাহলে ঈদের শুভেচ্ছা জানানো কিন্তু সুননাথ ঈদের শুভেচ্ছা হিসেবে আমরা কী জানাবো তাকব্বর আল্লাহমিন্ন অমিনকুম এই দোয়াটা পড়া হলো সুননাথ আপনি কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে শুভেচ্ছা স্বরূপ বলবেন তাকব্বর আল্লাহমিন্ন অমিনকুম অর্থাৎ আল্লাহ তালা আমরা গোটা রমজান জুড়ে যে এবাদবন্দি করেছি আপনার এবং আমার আমাদের সকলের এবাদবন্দি কবুল করুন যাকে বলা হয়েছে তিনি বলবেন একইভাবে তাকব্বর আল্লাহমিন্নমিকুম আল্লাহ আপনারও এবং আমারও এবাদবন্দি কবুল করুন আমিও সেটা চাইছি এরকম শুভেচ্ছা জানানো শুননাথ আমরা যে ঈদ মুবারক বলি বা ঈদের শুভেচ্ছা বলি এগুলো বললে কোনো গুণা হবে না এটার অর্থ ভালো ঈদ বরকতময় হোক কিন্তু সাহাবায়করাম যেভাবে করেছেন এবং হাদিসে যেভাবে এসেছে সেটা করা উত্তম প্রয়োজন আমরা দুটাই করতে পারি আপনাকে ঈদের শুভেচ্ছা তাকব আল্লাহমিন্ন নামিকুম অথবা আপনাকে ঈদ মুবারক তাকবুল আল্লাহমিন নমিকুম এটা বলা ভালো বাচ্চাদেরকে অন্যদেরকে ঈদের হাদিয়া দেওয়া ঈদের সালামি দেওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সালাম দিলে দিতে হবে সালাম না দিলে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই এবং বাচ্চাদেরকে এমনি হাদিয়া দেওয়া উচিত আর সালাম শুধু ঈদের দিন নয় সবসময় সালাম দেওয়ার প্রথা এবং প্রচলন আমাদের মধ্যে থাকা উচিত এর মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি আমাদের পরিবারগুলোতে নেমে আসবে বর্ষিত হবে ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক আল্লাহ রব্বলাই আমাদের সকলের গোটা জীবনকে ঈদময় আনন্দময় করে দিন আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি সেই তফিক দান করুন আজকের মতো শেষ করছি আল্লাহ রব্বলায় আমাদের সকলকে সুস্থ রাখুন করোনা প্যান্ডামিক থেকে হেফাজত রাখুন সেই আশাবাদ অব্যাকারী আমার কাছে পেশ করছি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত